ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তার ঘরে ঘাস ফুলের দাপট, নিজের লোকসভা এলাকায় 7টি বিধানসভা আসনেই জয় টার্গেট করেছিলেন তিনি, কিন্তু ভাগ্যে জুটল শুধুমাত্র একটি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের ভারতীয় জনতা পার্টির সাংসদ অর্জুন সিং, তার গলায় জেতার বিষয়ে আত্মবিশ্বাসের সুর লক্ষ্য করা গিয়েছিল গণনার আগের দিন পর্যন্ত, কিন্তু গণনার শেষে হাতে রইল শুধুমাত্র ভাটপাড়া। বীজপুরে হেরে গিয়েছেন মুকুলরায় ছেলে শুভ্রাংশু রায়। ব্যারাকপুর, আমডাঙ্গা, নৈয়াটি সর্বত্রই জিতেছে তৃণমূল কংগ্রেস, এমনকি নোয়াপাড়াও হাতছাড়া হয়েছে অর্জুন সিংয়ের। ফলাফল ঘোষণার পর অর্জুন সিংয়ের গলায় শোনা গেল ফলাফল নিয়ে পর্যালোচনা হবে, আর অন্যদিকে অর্জুন সিংয়ের ঘরে কান পাতলে শোনা যাচ্ছে দাপুরে নেতার সাংগঠনিক ক্ষমতায় এখন প্রশ্নের মুখে। আর এই সময় দাঁড়িয়ে এবার শোনা যাচ্ছে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাইছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। যেখানে দলীয় কর্মীদের সুরক্ষা দিতে পারছেন না তিনি, আত্ম উপলব্ধিতে এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাইছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুদিনের মধ্যেই নিজের মুখেই দলীয় কর্মীদের সামনে দাঁড়িয়েই একথা স্বীকার করতে শোনা গেল অর্জুন সিংকে।